হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ মোহাম্মদ ইখলাস বাবু। কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করেন নাই, অবশ্যই কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ফলো করবেন, ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকে যে প্রতিবেদন করব সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাঁঠাল আমাদের জাতীয় ফল, সবার বসত বাড়িতে দুই একটা করে কাঁঠাল গাছ রয়েছে, তবে বাণিজ্যভাবে কাঁঠাল চাষ হয় গাজীপুর জেলা, ময়মনসিংহ জেলা বেশিরভাগ কাঁঠাল চাষ হয়। গাজীপুর জেলা কাঁঠাল চাষী ভাই আমাকে ফোন করেছিল যে ভাই, আমাদের কাঁঠাল গাছে মুসি বের হচ্ছে, তবে মুসি কালো হয়ে পচে ঝরে পড়ে যাচ্ছে, এই বিষয়ে যদি আমাদের একটু জানাতেন, কোন সময় কোন ছত্রাকনাশক দিতে হবে, কোন কীটনাশক দিতে হবে, এই বিষয়ে যদি আমাদের একটু জানাতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। এই জন্যই আজকের এই প্রতিবেদন করা। যে সকল কৃষক ভাইরা আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, এবং আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। কৃষি যে কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে আমাকে ফোন করতে পারেন। কাঁঠাল গাছের যে মুসি পচে ঝরে পড়ে যাচ্ছে, এই পচে বা ঝরে পড়ে যাওয়ার জন্য আমাদের কী করণীয় বা আমাদের কোন ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে গাছে, এই বিষয়ে আমাদের জানা অতি জরুরি। তবে আমাদের কাঁঠাল গাছে যে মুসিটা বের হয় কাঁঠাল গাছের গা ফেটে, সেটাই কিন্তু কাঁঠাল পরিপক্ব হয়ে থাকে, এবং যে কাঁঠাল গাছের ডাল বা কুশিতে যে মুসিটা বের হয় সেটা কিন্তু পরিপক্ব কাঁঠাল হয় না। এ কাঁঠাল গাছ ফেটে দুই একটা করে মুসি বের হবে, সেই সময় কিন্তু আমাদের ছত্রাকনাশক ঔষধটা প্রয়োগ করতে হবে। বায়ার কোম্পানির ডাইথেন এম 45 প্রতি লিটারে এক গ্রাম করে আমাদের পানির সঙ্গে মিক্সড করে আমাদের কাঁঠাল গাছে প্রয়োগ করতে হবে, তবে এর সঙ্গে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ কাঁঠাল গাছে হপার পোকা থাকতে পারে বা আপনার যে সময় মুসিটা বের হবে সেই মুসির অংশ কেটে দিতে পারে, এই জন্যই আমাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। সাইপারমেথিন গ্রুপের ফ্যানকট প্রতি লিটারে এক মিলি করে আমরা কাঁঠাল গাছে প্রয়োগ করার চেষ্টা করব। প্রথম যে সময় মুসি বের হবে, মুসি বের হওয়ার আগে বায়ার কোম্পানির ডাইথেন এম 45 প্রতি লিটারে এক গ্রাম এবং সাইপারমেথিন গ্রুপের কীটনাশক ফ্যানকট প্রতি লিটারে এক মিলি করে পানির সঙ্গে মিক্সড করে আমরা গাছের গাটা ভালোভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কিন্তু গাছের পচে যাওয়া বা ঝুরে যাওয়া রোগের হাত থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। যে সময় গাছের কাঁঠাল বের হয়ে গেছে, আপনার কাঁঠাল রূপ ধরেছে, আকারে বড় হচ্ছে, সেই সময় যেন কালো হয়ে পচে না যায়, এই জন্যই আমাদের ব্যবহার করতে হবে ম্যাকডোডাল কোম্পানির কার্বনডাইজিং গ্রুপের নইন পাউডার আমাদের ব্যবহার করতে হবে। প্রতি লিটারে এক মিলি করে নইন পাউডার আপনারা পানির সঙ্গে মিক্সড করে ভালোভাবে কাঁঠালের অংশ আপনাদের ভিজিয়ে দিতে হবে। কাঁঠাল অতি সহজে কিন্তু কালো হয়ে পচে ঝরে পড়ে যাবে না। আমাদের অনেক কাঁঠাল চাষী ভাইরা আমাকে বলেছে যে ভাই, কাঁঠালের সাইজ অনেক বড় হয়ে গেছে কিন্তু বড় কাঁঠালই ঝরে পড়ে যায়। কেন ঝরে পড়ে যায়? আপনার কাঁঠালের যে বটার অংশ, এই বটার অংশ কিন্তু লাল হয়ে ঝরে পড়ে যায়।
এই বোটার অংশ যেন লাল না হয়ে যায়, আপনার সবুজ যেন থাকে, বড় কাঁঠাল যেন ছুঁড়ে পড়ে না যায়, এই জন্যই আপনাদের ব্যবহার করতে হবে সিনজেন্টা কোম্পানির স্কোর ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 1 মিলি স্কোর ভালোভাবে পানির সঙ্গে মিক্সড করে আপনার কাঁঠালের গায়ের অংশ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। তাহলে আপনার বড় ধরনের কাঁঠাল যে বোটা লাল হয়ে ঝরে পড়ে যায় এটা কিন্তু আর হবে না। তো আমার কাঁঠাল চাষি ভাইদেরকে আমি যে ছত্রাকনাশক বা কীটনাশকের কথা বললাম, এই ছত্রাকনাশক এবং কীটনাশক যদি আপনারা নিয়ম মাপে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ থেকে কখনোই কাঁঠাল পচে যাবে না বা কালো হয়ে ঝরে পড়ে যাবে না বা বটা লাল হয়ে ঝরে পড়ে যাবে না, 99% আপনার কাজ হবে। তো আমার চাষি ভাইরা আরও কিছু যদি জানার প্রয়োজন থাকে আমার ফোন নাম্বার থাকবে, আমাকে ফোন করতে পারেন, এবং কখন কোন ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করতে হবে এই বিষয়ে আপনারা জানতে পারবেন। সকল কৃষক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আবারও কোনো এক প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।